আমার দললৈ অর্থাৎ ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সাংসদ তথা আইন অঞ্চলের জ্যেষ্ঠ নেতা স্বর্গীয় বিশ্বজিৎ দৈমাৰী ডাঙৰীয়াই ভারতীয় জনতা পার্টির আনুষ্ঠানিকভাবে যোগদান করব আর যোগদান করব আনুষ্ঠানিকভাবে সন্মানীয় বিধায়ক তামুলপুর সমষ্টির সন্মানীয় বিধায়ক ইমানুয়েল মুসাহী ডাঙৰীয়াই। যা 17 বছরে অর্থাৎ 15 বছরে যেতিয়ার বি পি এফ দল গঠন হয়েছিল তেতিয়ারপরে সন্মুখের পর ইত্যাদি আসছিল বিশেষ বিশ্বজিৎ দৈমাৰী ডাঙৰীয়া বি পি এফ দলের বড়োলেণ্ড পিপুল ফ্রন্টর কার্যকরী সভাপতি ওয়ার্কিং প্রেসিডেন্ট আসিল আর ইমানুয়েল মুসাহী ডাঙৰীয়া সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি নিচিনা পদত লঙ্কিত হয়েছিল। আজি সদল বলে প্রায় 25,000 সমর্থক লো আমার দলত যোগদান করব আর ইয়াক আজি ইতিহাস রচনা হব ভারতীয় জনতা পার্টির রাজনীতির ক্ষেত্র বলিষ্ঠ নেতা আছে সাংঘাতিক প্রভাব পড়ব আর আটাইতক লস হব বি পি এফ দলত আর দুইজনে এক জনগোষ্ঠীয় নেতা আর তেখেতসকলের প্রভাব যথেষ্ট আসলে এই অঞ্চল সমগ্র বিটিসি অঞ্চল মই অকল বাক্সা বা তামুলপুর মহকুমার কথা নকো ওদালগুড়ি বাক্সা চিরাং কোকরাঝার সমগ্র বিটিআরতে একটা প্রভাব আসে যার আধারত আজি ভারতীয় জনতা পার্টির এক সুন্দর লহর বলিছে আর কেবাখনো সভাত আমি দেখলে পাইছো সকল জাতি জনগোষ্ঠীর যে সমাবেশ হয়েছে সমাহার হয়েছে ইয়ে এক সূচায় আগন্তুক যে বিটিআর নির্বাচন এই নির্বাচনত ভারতীয় জনতা পার্টির সপক্ষে রিজাল্ট আহিব আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বত কোকরাঝার পরিষদীয় সরকার সংগঠন করবল সক্ষম হবো। আমার বিধানসভা দেরি আছে মার্চত বিধানসভার নোটিফিকেশন এটা আছে বিটিআর নির্বাচন আর এই বিটিআর নির্বাচনত আমি অকলেই ইলেকশন করি আমার কারো গঠবন্ধন নাই আর আমার দল চলে রাষ্ট্রীয় নেতৃত্বের আধার রাষ্ট্রীয় নেতৃত্ব রাজ্যিক নেতৃত্ব যে দায়িত্ব দিই রাজ্যিক নেতৃত্বে যে দায়িত্ব আমার কয় আমি সেইমতে কাম করি ইয়াত আমার কোনো আমার নিজের মতে নহয় আমার জ্যেষ্ঠ নেতৃত্বসল আছে যি কয় কথা আমি আখরে আখরে পালন করো কারণ ভারতীয় জনতা পার্টি একটা আইডিওলজি আছে আমি নেতৃত্ব সদায় সন্মান দিই নেতৃত্বই যা কথা কয় আমি তাকে আখরে আখরে পালন করো।